সিপিআইএম এই রাজ্যে বিরোধী দলের তকমা পেয়েছে একমাত্র বিজেপির দয়ার কারণে। কেননা ত্রিপুরা মধ্যা যদি বিজেপির সাথে যোগ না দিত, তাহলে সিপিআইএম কখনো বিরোধী দলের জায়গায় আসতে পারতো না, তাদের সেই ক্ষমতাই নেই। রবিবার চৈলা মণ্ডলের অন্তর্গত ছেত্রিমায় স্কুল প্রাঙ্গণে আয়োজিত নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী বিপ্লব কুমার দেব। তিনি আরও বলেন, শুধুমাত্র প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দয়ার কারণেই 2023 সালের বিধানসভা নির্বাচনে জিতেন্দ্র চৌধুরী সাবরুম বিধানসভা কেন্দ্র থেকে পাশ করেছিলেন। এদিন জোট আমলে প্রসঙ্গ তুলে বিপ্লব কুমার দেব বলেন, জোট সরকারের সময়ে রাজ্যের জনজাতি মহিলাদের উপর অকথ্য অত্যাচার করা হয়েছিল, তাদের ধর্ষণ করা হয়েছিল। সে সময় জোট সরকারের বিরুদ্ধে রাজ্যব্যাপী আন্দোলন করেছিল কমিউনিস্টরা, কিন্তু আজ সেই কংগ্রেসীদের সাথে হাত মিলিয়ে নিয়েছে কমিউনিস্টরা। জিতেন চৌধুরী এখন উনি অপোজিশনের নেতা হয়েছে আমাদের দয়ার কারণে। আর সাপুর থেকে বিধানসভায় ইলেকশন জিতেছিলেন মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিকের দয়ার কারণে। তার জন্য আমার প্রিয় ত্রিপুরাবাসী ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা জানেন, 2018 আগে 25 বছরের টানা কংগ্রেসের সরকার, তার আগে জোট সরকার, তার আগে 10 বছর সিপিএমের সরকার, এই সকল সরকার কংগ্রেস আর সিপিএমের সরকার। আমি কংগ্রেস প্রার্থীকে জিজ্ঞাসা করতে চাই, এই বিশ্রামের কাছে কি হয়েছিল আমাদের জনজাতি ভোটারদের 3 দিন লাগাতার বাড়ি থেকে তুলে নিয়ে লাগাতার রেপ করা হচ্ছিল। আর তখন জোট সরকার ছিল, সেই জোট সরকারের বিরুদ্ধে কমিউনিস্টরা উদান ময়দান নিয়ে মহিলাদের উপর অত্যাচার নিয়ে, জনজাতির উপর অত্যাচার নিয়ে পুরো রাজ্যব্যাপী আন্দোলন করে। আর তার আন্দোলন স্বরূপ 1993 সালে আবার কমিউনিস্ট পার্টি সরকার আসেন। মিত্র, আজকে আমি কমিউনিস্টের নেতাদের জিজ্ঞাসা করতে চাই, যাদের জন্য আন্দোলন করেছিলেন, যাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, যাদেরকে দোষারোপ করতেন, এখন তো তাদের হে কোনো ওঠে বসে গেছেন। আর তার সঙ্গে সঙ্গে যখন সামনে আমরা যাই, তখন আমরা দেখি কেটে যে কমিউনিস্ট থাকাকালীন সেখানে বিচ্ছিন্ন মঞ্চের শহীদ মিনার তৈরি আছে, যারা সামনে গিয়েছে দেখেছে শহীদ মিনার। কংগ্রেস সিপিএম এর কমসে কম 30 থেকে 32 জন শহীদ হয়েছিল। কি কারণে শহীদ হয়েছিল, এনএলএফটি কেন তৈরি হলো, এটিডিএফ কেন তৈরি হলো, আশিক দাঙ্গা কেন হলো, 2005 পর্যন্ত 80 থেকে নিয়ে ইনসার্জেন্সি দেশে কেন ত্রিপুরা কেন থাকলো, তার জবাব খোঁজেন। তার জবাব এদের কংগ্রেস সিপিএমকে দিতে হবে। ওরা সবসময় বিনিয়োগ করছিল, তার জন্য কংগ্রেস লম্বা সময় শাসন করত। আর কংগ্রেসের 3 লবির কারণে কংগ্রেস কোনোদিন সত্তাতে আসতো না, কারণ কংগ্রেসের কোনো নেতৃত্ব ছিল না। কারণ কংগ্রেসের যারা ত্রিপুরাতে মধ্যে যারা আগরতলা থেকে নেতৃত্ব দিতেন, ওরা কমিউনিস্টের হাতে বিক্রি ছিল। আর এরা আগরতলার বাইরে রাজনীতি করবে না, পাহাড়ে যাবে না, জনজাতিদের কথা বলবে না, আমাদের এসসি সমাজের লোকেদের সঙ্গে কথা বলার মতো বসার মতো তাদের সময় নেই। তারা ইজ্জতদার ব্যক্তি, আর তার সুযোগ লাগে কমিউনিস্ট পার্টি জনজাতি অঞ্চলে কাজ করছিল। আর ভেদিবগত ব্যক্তিকে জনজাতীয় ভাবে যে কমিউনিস্ট আমাদের জন্য কাজ করে তার জন্য ভোট দিয়ে দিত, আর এসে আবার এই কংগ্রেসের সঙ্গে। আজকে 2023 বিধানসভা নির্বাচন আর এবার লোকসভা নির্বাচন ত্রিপুরাতে প্রমাণ করছে ত্রিপুরাবাসী, বিজেপি তো 6 বছর হয়েছে এখানে, যারা বিজেপিতে এসছেন কংগ্রেস বিজেপি থেকে এসছেন বন্ধুরা, মাত্র 6 বছর বিজেপির সরকার, তার আগে তাদেরই সরকার ছিল। এদেরকে জিজ্ঞাসা করা উচিত, কেন ত্রিপুরাতে কংগ্রেস সিপিএমের লড়াই করিয়েছেন, কেন বাড়ি ঘর দাঁড়িয়েছেন, কেন রেপ করেছেন, কেন মানুষের উপর অত্যাচার করেছেন,
কেন একে অপরের বিরুদ্ধে উৎসাহ দিয়ে মানুষকে খেপিয়ে মারপিট করিয়েছেন তার জবাব খেপিয়ে। আর কাজ কমিউনিস্ট পার্টির কাজ কি করেছে বিভিন্ন রাজ্যের মধ্যে? আজ পর্যন্ত কোন উদাহরণ নেই তাদের বন্ধুরা। শুধু অন্ন বস্ত্র বাসস্থানের কথা বলতেন, কিন্তু অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা যদি কেউ করেছে ভারতীয় জনতা পার্টির সরকার আশা করে করেছে। 80 কোটি ভারতবাসীকে নরেন্দ্র মোদী ফ্রিতে চাউলের ব্যবস্থা করে আর সারা ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটি মানুষের ঘরে জলের ব্যবস্থা করেছেন। ত্রিপুরা রাজ্যে আজকে মানুষের যে রোজগার এবং ভবিষ্যৎ নজওয়ানদেরকে ভারতীয় জনতা পার্টির সরকার চালিয়ে দিচ্ছে। এখানে বড় আপনার মহিলারা এসেছেন, আমি আপনাদেরকে বিপদে এটাই করবো। এখানে বহু কিছু বলার মতো আমার কাছে কিছু নেই, কিন্তু আমি আপনাদেরকে একটাই বলবো, আগামী 19 এপ্রিল লোকসভা নির্বাচন এই কেন্দ্রে হবে, আর তার জন্য প্রত্যেকটি বাড়িতে কংগ্রেস হোক সিপিএম হোক আগে হতে পারত তাদের বাড়িতে যাওয়া। কারণ কি এবার কংগ্রেসের যে প্রার্থী হচ্ছে তার সঙ্গে বাড়ি দেওয়ার জন্য সমস্ত নেই লোকসভা কথা পর্যন্ত কার্যকর্তা ভুল হয়েছে, তাদের আত্মা কংগ্রেস সিপিএম নেতাদেরকে মাফ করতে না, কারণ আত্মা কোনদিন মাফ করতে না। তার জন্য এরা ভয়ে ত্রিপুরার মানুষের কাছে যাবে না। অফিসিয়াল তো প্রার্থী হয়ে গেছে, এখন পর্যন্ত ময়দানে নামার হিম্মত নয়, কারণ মানুষকে চেহারা দেখার মতো টিভিতে দেখাতে পারে, কিন্তু বিশ্রামগর যে আসে কি বলবে বাজারের মধ্যে? বিশ্রামগর বাসী তো দেখেছে কংগ্রেস আর সিপিএমের লড়াই, তো দেখেছে একে অপরের মধ্যে বাড়ি দাঁড়িয়ে যাও, তো দেখেছে এসে ভাষণ কি দেবে, কোথায় বলবে, কাকে বলবে, কিভাবে বলবে, তাদের মুখ দেখার জায়গা নেই বন্ধু। সেই কারণে পার্টি করেছে প্রার্থী হয়েছে প্রার্থীরা বিপদে বিশ্রামমন্ত্রী আর তাদের ভিতর। তাই আমি ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাকে বলব, আপনারা এই বাড়িতে মানুষের কাছে দেওয়া আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য ভোট চাওয়া, আর আমার জন্য কি চাইবেন, আমার জন্য কি চাইবেন। তৃতীয়বারের মতো কেন্দ্রে মোদী সরকার গঠনের লক্ষ্যে একনিষ্ঠভাবে কাজ করতে সকল কার্যকর্তাদের আহ্বান জানান বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।